আন্দোলন করে সরকার পতনের দিবাস্বপ্ন না দেখে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সাথে যৌথ সভায় তিনি জানান, সংসদের সংরক্ষিত আসনে দলের ত্যাগী যেসব নারী মনোনয়ন পাননি তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে। বিজন শাহজাহানের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দলের সাংগঠনিক নানা বিষয়ে আলোচনার জন্য এই যৌথ সভা আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতির সূচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হবে, রোজার সময় জোরদার করা হবে সাংগঠনিক কার্যক্রম। রাজনৈতিক কমিটমেন্টের ব্যাপার নিয়ে এখানে লেগে থাকতে হবে। রাজনীতিতে হতাশা নিরাশার স্থান নাই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত আসনে মনোনয়ন বঞ্চিতদের জন্য অনেক দুয়ার খোলা রয়েছে। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের অনেক কর্মী কষ্ট পেয়েছে, আমি তাদেরকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানাব, ভবিষ্যতে আরো অনেক ক্ষেত্রে দলে এবং সরকারে বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করব। দেশি বিদেশি চক্রান্ত এখনো অব্যাহত জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গোপসাগর ও সেন্ট মার্টিনের দিকে বাস পাখির মতো তাকিয়ে থাকা চক্রটি সক্রিয় রয়েছে। আমাদের বঙ্গোপসাগর একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমাদের সেন্ট মার্টিন এই সবের প্রতি লোভাতুর দৃষ্টি বিশ্ব রাজনীতির অনেক বাস পাখিরই রয়েছে। আমাদের পথ কণ্টকাকে কাটা সরিয়ে সরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কারাগার থেকে মুক্তি পেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন যে আন্দোলনের কথা বলেছেন তা মনের সুখ বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দিবাস এগুলো বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আর কোনো কথা?